জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেছেন বড় ধরনের ভূমিকম্প হলেও পদ্মা সেতু ভাঙবে না বুধবার বিকেলে সখীপুরে একটি জনসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সরকারের এই আমলে পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না দাবি করে ছাত্র দলের এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন এখন পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে কিন্তু পদ্মা সেতু এই আওয়ামী লীগের আমলে হবে না আর সেই সেতুতে ওঠার জন্য একটি যদি জোড়াতালি দিয়ে বানায় সেই সেতুতে কেউ উঠবেন না অনেক ঝুঁকি আছে পদ্মা সেতু প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন আওয়ামী লীগ কিছু ভালো কাজও করেছে তার মধ্যে একটা হচ্ছে পদ্মা সেতু কিন্তু ওই সেতুর তিন ভাগের দুই ভাগ টাকা আওয়ামী লীগ পকেটে তুলেছে ডেস্ক রিপোর্ট বিডি নিউজ 21 আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ